ক্রিকেট খেলা মানেই রেকর্ড, যেখানে এমন অনেক রেকর্ড তৈরি হয় যা ভক্তদের অবাক করার মতো। আপনি প্রায় দেখেছেন যে ক্রিকেট ম্যাচে বেশিরভাগ বল করে থাকেন বোলাররাই, কিন্তু অনেক ম্যাচ এটাও দেখা থাকবেন পার্ট টাইম বোলাররাও বোলিং করে এবং উইকেট নিতেও সফল হন। তবে ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা খুবই কমই ঘটেছে যেখানে দলের সব খেলোয়াড়ই বল করেছেন। আজ আমরা আপনাকে ক্রিকেট ইতিহাসের সেই ঘটনা কথা বলতে যাচ্ছি যখন দলের সকল খেলোয়াড়কে অত্যন্ত এক ওভার করেও বল করতে হয়েছিল। নাম্বার 1, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া। ক্রিকেট ইতিহাসে প্রথমবার 1984 সালে ওভেলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি টেস্ট ম্যাচে এমন ঘটনা ঘটেছিল। সেই ম্যাচ টস জিতে প্রথম ব্যাট করেন অস্ট্রেলিয়া। তারা প্রথমে ব্যাট করে 311 ওভারে পর্যন্ত ব্যাট করে। এই সময়ে ইংল্যান্ড দল উইকেট রক্ষক সহ 11 জন খেলোয়াড়ই বোলিং করেছিলেন। এই ম্যাচে শেষ ম্যাচ ড্র হয়েছিলেন। নাম্বার 2, পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া। ক্রিকেটের ইতিহাসে 1980 সালে এমন দৃশ্য ঘটেছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে একটি ম্যাচে। অস্ট্রেলিয়া দল সেই সময় পাকিস্তানের সফরে গিয়েছিল। ওই ম্যাচে প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া দল 211 ওভারে 617 রান তুলেছিল। ওই ম্যাচ ছিল খুবই রোমাঞ্চকর। পাকিস্তান দল ম্যাচ ড্র করার লক্ষ্যে ছিল। সেই সময় পাকিস্তানের হয়ে ব্যাট করেছিল তাসলিম, আরিফ ও জাভেদ মিয়াদাদ। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া অধিনায়ক এই দুই পাকিস্তানি ব্যাটসম্যানকে আউট করার জন্য তাদের 11 জন উইকেট বোলিং করেছিলেন। নাম্বার 3, ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত। 2002 সালে ওয়েস্ট ইন্ডিজ দল ভারত সফরে এসেছিল। সেই সফরে এসে একটি টেস্ট ম্যাচে প্রথম ব্যাট করে ভারত 513 রান তোলেন। 248 ওভারে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 9 উইকেট হারিয়ে বসে। এরপর ভারতীয় দল তাদের অল উইকেট করার জন্য সমস্ত খেলোয়াড়দের বল করতে পাঠায়, যার মধ্যে উইকেট কিপারকেও বল করতে দেখা গিয়েছিল। নাম্বার 4, ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা। 2005 সালে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এমন ঘটনা দেখা দিয়েছিল। এই টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করেছিল এবং দক্ষিণ আফ্রিকা বোলারদের অনেক লড়াই করতে হয়েছিল। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা সব খেলোয়াড়দের বোলিং করতে দেখা গিয়েছিল। সেই সময় দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান মার্ক বাউজারকে বল করতে দেখা গিয়েছিল। এমনকি সেই ম্যাচে এবি ডিভিলিয়ার্স পর্যন্ত বল করেন এবং তিনি 2 উইকেট নিয়েছিলেন। বন্ধুরা, চ্যানেলটা